আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এরার কলেজের অনলাইন ক্লাস সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, সরকারি এরার্ট কলেজ, পাবনা। আজ পদার্থবিজ্ঞানের একটা সুপরিচিত বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। সব মানুষের মধ্যেই এই বিষয়টা নিয়ে কিউরিওসিটি রয়েছে এবং সবাই জানতে চায় আসলে এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো, তারপরে এর পরিণতি বা কি হবে। পদার্থবিজ্ঞানের আলোকে আমরা এর ব্যাখ্যা করব ইনশাল্লাহ। আমরা জানি যে কোটি কোটি বছর আগে খুবই ক্ষুদ্র অবস্থা থেকে একটা বড় বিস্ফোরণের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল আমাদের মহাবিশ্বের, এবং কালক্রমে এদের আবার সংকোচন ঘটবে এবং ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সৃষ্টির মাধ্যমে এই গ্রহ নক্ষত্র সব কিছুগুলোর মৃত্যু হবে এবং একসময় মহাবিশ্ব আবার ধ্বংস হবে। এটা আমাদের ধারণা এবং আমরা এই বিশ্বে বা ওয়ার্ল্ডে পৃথিবীতে যে প্রাণী জগৎ রয়েছে বা একমাত্র বুদ্ধিমান প্রাণী বা প্রাণীর অস্তিত্ব রয়েছে যে গ্রহে আমরা এ পর্যন্ত জানি, সে পৃথিবী এই মহাবিশ্বেরই একটা অংশ। সৃষ্টির শুরু থেকেই মানুষ এই মহাবিশ্বকে জানার প্রচেষ্টা অব্যাহত রেখেছে, এজন্য এই প্রচেষ্টার জন্যই মানুষ অনেক যন্ত্রপাতি সৃষ্টি করেছে এই মহাবিশ্ব পর্যবেক্ষণের জন্য এবং এই মহাকাশ পর্যবেক্ষণের জন্য। আমরা মোটামুটি এই মহাবিশ্ব সৃষ্টির রহস্যটা কি, এটা নিয়েই মূলত আলোচনা করব আজ। আজ দিনে দিনে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং যে চর্চার হচ্ছে মহাবিশ্বে অবস্থিত বিভিন্ন গ্রহ নক্ষত্র, ধূমকেতু, চন্দ্র, সূর্য, নীহারিকা, যা কিছু আমরা দেখতে পাই, তাদের ভৌত অবস্থা কি, তাদের আচরণ কি, তাদের লাইফ টাইম কি, তাদের জন্ম কিভাবে হলো, তাদের ধ্বংস কিভাবে হবে, এগুলো সবই সুদীর্ঘকাল ধরে মানুষ এর তথ্য সংগ্রহ করে আসছে এবং এই তথ্যগুলোর একটা ভান্ডার নিয়ে এক বিজ্ঞান গড়ে উঠেছে, তার নাম হচ্ছে আমাদের জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রন শব্দের অর্থ, অ্যাস্ট্রন শব্দ হচ্ছে একটা গ্রিক শব্দ, এটা হচ্ছে গ্রিক শব্দ,
গ্রিক শব্দ, এবং এর অর্থ হচ্ছে নক্ষত্র। নক্ষত্র বা তারা, আমরা যাদেরকে তারা বলি। এবং অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান, রাতের আকাশে আমরা তাকালে অনেক তারা নক্ষত্র। তারা নক্ষত্র কি? এগুলো হচ্ছে যাদের নিজস্ব আলো রয়েছে, এদেরকে আমরা তারা বলি বা নক্ষত্র বলি। অসংখ্য তারা নক্ষত্র রয়েছে এবং তারা নক্ষত্র, সূর্য, গ্রহ, নীহারিকা, চন্দ্র ইত্যাদি বিষয়ে তথ্যাদির যে বিবরণের আলোচনা এবং তাদের অনুসন্ধান, তাই হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। তাহলে নক্ষত্র, মূলত নক্ষত্র রয়েছে, নক্ষত্রের এদের নিয়ে বৈজ্ঞানিক যুক্তি আলোচনা ও অনুসন্ধান সংক্রান্ত যে বিজ্ঞান, এই অনুসন্ধানের এই বিজ্ঞানকে আমরা বলবো হচ্ছে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান। অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান বলবো আমরা। এর ইতিহাস অনেক প্রাচীন কালের, তবে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। তবে ধারণা করা হয় যে খ্রিস্ট জন্মের প্রায় 5000 বছর পূর্বে এই জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমির সূচনা ঘটে। জ্যোতির্বিজ্ঞানটা কি? জ্যোতির্বিজ্ঞানটা হচ্ছে দৃশ্যমান, আমরা যে মহাবিশ্ব দেখছি, যে দৃশ্যমান মহাবিশ্ব, এই সম্পর্কিত বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে আমাদের দৃশ্যমান মহাবিশ্ব সংক্রান্ত বিজ্ঞান, সম্পর্কিত বিজ্ঞান। এতে কি কি রয়েছে, এর এলিমেন্ট কি? এর এলিমেন্ট গুলো রয়েছে তোমার সৌরজগৎ, গ্রহ, নক্ষত্র বা তারকারাজি, নীহারিকা, ছায়াপথ, ইত্যাদি। এই দৃশ্যমান মহাবিশ্বের মধ্যে এই বস্তুগুলো রয়েছে এবং এগুলোর গঠন, উৎপত্তি এবং বিবর্তন সংক্রান্ত এবং তথ্য, এদের গঠন, উৎপত্তি, কিভাবে উৎপত্তি হলো এবং এদের বিবর্তন সংক্রান্ত পর্যবেক্ষণ নির্ভর একটা বিজ্ঞান হচ্ছে পর্যবেক্ষণ নির্ভর একটা বিজ্ঞানই হচ্ছে জ্যোতির্বিজ্ঞান।
তাহলে আমরা বিভিন্ন অ্যাসপেক্টে এই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা পেলাম। মহাবিশ্ব সৃষ্টির মতবাদ রয়েছে কয়টি? দুইটি মতবাদ রয়েছে আমাদের সামনে। তাহলে মহাবিশ্ব সৃষ্টির মতবাদ আমাদের সামনে রয়েছে দুইটি মতবাদ রয়েছে আমাদের দুইটি কি কি? নাম্বার ওয়ান, স্থির অবস্থা মডেল বা স্টেডি স্টেট মডেল বা স্থির অবস্থা মডেল, একে বলা হয় স্টেডি স্টেট মডেল। স্টেডি স্টেট মডেল। আরেকটা রয়েছে বিগ ব্যাং মডেল। এই স্থির অবস্থা মডেল, এই মডেলটা কি আমাদের একটু ধারণা থাকা দরকার। ১৯৪০ সালে তিনজন বিজ্ঞানী হারম্যান বন্ডি, টমাস গোল্ড ও ফ্রেড হোয়েল এই মডেলের প্রবক্তা। এবং তাদের মতে যে মহাবিশ্বের কোনো শুরু নেই, মহাবিশ্বের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, মহাবিশ্ব অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, এবং এর মহাবিশ্বের গড় ধর্ম বলি ধর্মাবলী অপরিবর্তিত থাকবে। ১৯৪০ সালে ওই তিন বিজ্ঞানী এই মডেলের, স্থির অবস্থা মডেল বা স্টেডি স্টেট মডেলের প্রবক্তা। ওনারা বললেন যে মহাবিশ্বের শুরু নেই, মহাবিশ্বের শেষ নেই, অর্থাৎ মহাবিশ্বের গড় ধর্মাবলী অপরিবর্তিত থাকবে। এবং মডেল টু, দ্বিতীয় মডেলের নাম হচ্ছে বিগ ব্যাং মডেল। ব্যাং মডেল বিগ ব্যাং মডেল এই মডেল ১৯২৭ সালে বিজ্ঞানী জর্জ ল্যামেইটার ১৯২৭ সালে বিজ্ঞানী জর্জ ল্যামেইটার প্রস্তাব করেন। উনি কি বলেন? উমম বলেন, মহাবিশ্ব সৃষ্টির শুরুতে বিশ্বের বস্তু ও শক্তি উভয় এক বিশাল ভরে কেন্দ্রীভূত ছিল। একটা বিন্দু আকৃতির জায়গা, এর ভিতরে মহাবিশ্বের সমস্ত বস্তু ও ভর ভর মানে বস্তু
সরি, ও শক্তি, বিশাল ভরে, ছোট্ট কেন্দ্রের মতো, যা ক্ষুদ্র বিন্দু আকৃতির জায়গায় কেন্দ্রীভূত ছিল, এবং বিজ্ঞান ল্যামেইজার এর নাম দেন মহাজাগতিক ডিম বা এগ, এবং এর অভ্যন্তরে অত্যাধিক চাপ ও তাপের কারণে এই মহাজাগতিক ডিমের এক বিস্ফোরণ ঘটে, এবং ওই বিস্ফোরণের মাধ্যমেই বিস্ফোরণ ঘটে এবং সমস্ত ভর, সমস্ত শক্তিগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যায়, সমস্ত বস্তুগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তাদের ঘনত্ব কমে যায়, চারদিকে সমস্ত শক্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এবং চাপ এবং তাপ আস্তে আস্তে কমতে থাকে। ঘনত্ব কমে যাওয়ার কারণে বস্তুগুলো আস্তে আস্তে বড় হতে থাকে এবং তারা একে অপর থেকে দূরে সরতে থাকে। এই বিস্ফোরণের নামই হচ্ছে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং। এভাবে চারদিকে ঘুরতে থাকে এবং একটু বিস্ফোরণের সৃষ্টি হয়, বিস্ফোরণের সৃষ্টি হয়। এই বিস্ফোরণের নামই হচ্ছে তোমার মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। এবং শুরু হলো আমাদের পথচলা, মহাবিশ্বের পথচলা। যত ঘটনা প্রবাহ ওই মহাবিস্ফোরণ থেকে শুরু হলো। মহাবিস্ফোরণের মুহূর্তে টাইম টি ইকুয়াল টু কত ছিল? মহাবিস্ফোরণের মুহূর্তে টাইম টি ইকুয়াল টু জিরো ধরে আস্তে আস্তে সেই মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, এবং এটার ক্রমেই সম্প্রসারণ হচ্ছে। এটা হচ্ছে আমাদের মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং তত্ত্ব। এবং এই বিস্ফোরণের ফলে সৃষ্ট যে খণ্ড বিখণ্ড গুলো এখানে রয়েছে, যে খণ্ড বিখণ্ড গুলো, এই খণ্ড বিখণ্ড গুলোই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, ধূমকেতু ইত্যাদি নামে প্রতিনিয়ত নির্দিষ্ট হারে একে অপর থেকে সরে যাচ্ছে, তারই যেটা সম্প্রসারণ হচ্ছে। এটা হচ্ছে আমাদের মোটা দাগে বিগ ব্যাং তত্ত্ব। এখন আমরা এই বিগ ব্যাং তত্ত্ব টা একটু বোঝার চেষ্টা করব। আমরা মোটামুটি একটা সাধারণ ধারণায় উপনীত হলাম যে আসলে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি কি, এবং জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি এখানে সাধারণ যে আলোচনা বা এদের ডিসকাশন গুলো করলাম, এবং এই বিগ ব্যাং মডেলই বৈজ্ঞানিক ভিত্তি পেয়েছে, বিভিন্ন ধরনের তত্ত্ব বিগ ব্যাং মডেলের উপরই
প্রয়োগ করা হচ্ছে এবং একটা দৃঢ় ভিত্তি গড়ে উঠেছে বিগ ব্যাং মডেলের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের লেকচারে এই বিগ ব্যাং মডেল এবং এই সম্প্রসারণ নিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তা আজকে পর্যন্তই, এবং এই চ্যাপ্টারটি পদার্থবিজ্ঞানের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বিভিন্ন ধরনের বই আছে, সে বইগুলোতে লেখা আছে, সেগুলো একটু পড়ে বোঝার চেষ্টা করবে। এরপর লেকচারে ইনশাল্লাহ আমরা বিগ ব্যাং তত্ত্ব কি, এদের যে ডেরিভেশন রয়েছে বিভিন্ন, যুক্তি রয়েছে, থিওরি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।